যেমন সাবানের জন্য হাইড্রোলিক সিস্টেম কাটিং মেশিন আছে, যেটা দিয়ে সাবানটা তৈরি হবে। কাটিং মেশিন লাগবে, তারপরে কড়াই লাগবে, আর লিকুইড মেশিনের জন্য মাল্টি মিক্সার, ফিলিং এসব লাগবে। দুইটা দুই রকমের মেশিন। এই মেশিনারিজগুলা ছোট বড় বিভিন্ন ধরনের আছে। এখন আপনি কেমন বাজেটে যাবেন, আপনাদের কি কোনো বাজেট আছে নির্ধারিত? আমরা আসলে আসছি যে ওই মেশিন গুলো দেখি, দেখার পরে মানে নির্ধারণ করবো। আর দুইটা আইটেম টোটালি 7.5 লাখ টাকার মধ্যেও করতে পারেন, আবার 25-30 লাখ টাকার মধ্যেও করতে পারেন, এটা আপনার বাজেটের উপরে নির্ভর করবে। যদি বাজেট কম থাকে তাহলে দুইটা সব মিলা দুই আইটেমের মেশিনারিজ আপনার 7.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি বড় আকারে যান সেটা আপনি 25-30 লাখ টাকাও যেতে পারেন। করবেন কোথায়? কেরানীগঞ্জ। জায়গা কি রেডি আছে? না, এরকমই নাই। আপনি যখন অর্ডার দিবেন মেশিন, আমরা আপনি অর্ডার দিলে মেশিনারিজ রেডি করবো, মেশিনারিজ রেডি করতে হবে। আগে তো আমরা রেডি করবো। মিক্সার মেশিন, ওয়াশিং পাউডার আছে, ওটা 3.5 লাখ টাকা। যদি তিনটা করেন, এই তিনটা মেশিনের আরেকটা প্যাকেজ আছে, তিন মেশিনে, এর সাথে বলফ্যানটাও দিয়ে দিই আমরা। এই চার আইটেমের মেশিনে আপনি আইটেম করতে পারবেন, প্রায় আইটেম দিলাম চারটাই করবেন, চাইলে আপনি আরো অনেক আইটেম করতে পারবেন। যেমন সাবান দিয়ে বিভিন্ন ধরনের সাবান করতে পারবেন, গায়ে মাখা, কাপড় কাঁচা, গোল, স্কোয়ার, এই ধরনের সাবান করতে পারবেন। তারপরে ডিটারজেন্ট দিয়ে পাউডার জগতে যা আছে সবই করতে পারবেন, 7-8টা করা যায়। তারপরে আপনার লিকুইড আইটেম, আপনি হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, লিকুইড সাবানও আছে, তাই না? তারপরে এই জাতীয় 8-10টা আইটেম করতে পারবেন। তো সব মিলিয়ে দেখা গেছে আইটেম হয়ে যাবে প্রায় 20টা। এটা নাম দিয়েছি আমরা টপ 20 প্যাকেজ। টপ 20 প্যাকেজ আলাদাভাবে মেশিনগুলো পারচেজ করলে প্রায় 11 লাখ টাকার মতো আসে, 11-11.5 লাখ টাকা আসে। কিন্তু প্যাকেজের কারণে আপনি অনলি 9.5 লাখ টাকার মধ্যে এই প্যাকেজটা নিতে পারবেন। আবার আইটেমও হয়ে গেল প্রায় 20টা, বাড়তি বলফেন মেশিনটার সাথে যুক্ত হবে। দেখা যাচ্ছে মানে একটা করলাম ওয়াশিং পাউডার করলাম, তখন আমার ডিটারজেন্ট পাউডারের বা অন্য আরেকটা আইটেম বেশি চলবে, একই মেশিন দিয়ে যদি আমি, আপনি যখন যেটা বেশি চলবে সেটাই করবেন। সেটাই মনে করেন মেশিন নিলেন 3-4টা আইটেম, কিন্তু আপনি যখন যেটা চলবে, ডিটারজেন্ট চলে, ডিটারজেন্টটা বেশি প্রোডাকশন করেন, এখন ওই মেশিন দিয়ে টুথ পাউডার হইতেছে, যখন টুথ পাউডার চলবে বেশি, টুথ পাউডার করলেন, কালো নিমের মাঝে আছে, হোয়াইট টুথ পাউডার আছে, হার্বাল টুথ পাউডার আছে, এগুলা করতে পারবেন। তারপরে 200 টাকা সার্ফেক্সেল কোয়ালিটির ওয়াশিং পাউডার আছে, আপনি আপনার নামে করবেন, কিন্তু বিভিন্ন কোয়ালিটি আপনি করতে পারেন জি। আর এগুলা এভারেজে যেটা জানার দরকার, আমাদের একটা প্রজেক্ট প্রোফাইল আছে, সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল, ওটাতে ডিটেলস আছে, কোন প্রজেক্ট করতে কত টাকা লাগবে, আয় ব্যয় কেমন হবে, সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইল। যেমন ডিটারজেন্ট করলে আপনি যদি 200 টাকা কেজি রিটেল প্রাইজের টাকা করেন, এটা খরচ কত পড়বে? হ্যাঁ, 80-85 টাকা খরচে আপনি 200 টাকা কেজিটা বানাইতে পারবেন। ঋণ আছে কত? 120 টাকা, এটা আপনি 50-55 টাকা কেজিতে করতে পারবেন। এরকম কয়টা কেমিক্যাল লাগবে, এখানে সব কেমিক্যালের নামগুলা জানতে পারলেন, কোন কেমিক্যালের সাথে কতটুকু মিক্স করতে হবে, রেশিওগুলা জানা থাকলো। তারপরে প্রত্যেকটা আইটেম সম্পর্কে আপনি এমন ভাবে জানতে হবে যে এটা আমার উৎপাদন খরচ কত পড়বে, হোলসেল প্রাইস কি সেল করবেন, রিটেল প্রাইস কেমন সেল করবেন, এগুলা ডিটেলস একটা ধারণা পেয়ে যাবেন। যেমন এখন যদি আপনি একজন লোক নিয়োগ দিয়ে আপনি সবকিছু অভিজ্ঞতা নিতে চান, তাহলে অনেক ব্যয় হয়ে যাবে। আপনি চাইলে প্রোফাইলটা নিতে পারেন, এটা কিছু হাদিয়া আছে। হ্যাঁ, প্রজেক্ট প্রোফাইল। এমনি যদি আপনি পার্সোনালি এক একটা আইটেমের প্রোফাইল করেন, 40-50 হাজার টাকা লাগে একটা প্রোফাইল করতে। আবার ভালো মানের প্রোফাইল করতে 2-2.5 লাখ টাকা লাগে। যেমন এই প্রোফাইলে আমাদের একটা ফিটমেলের প্রোফাইল আছে, ওটা আমরা 2 লাখ টাকা দিয়ে নিয়েছি একজনকে দিয়ে। এরকম অনেক ব্যয়বহুল, কিন্তু আমরা এটাকে একটা বই আকারে প্রকাশনায় নিয়ে আসছি, যার জন্য নামমাত্র একটা ফি রেখেছি 4,000 টাকা।
প্রতিষ্ঠান করে দেওয়া আমরা তো অবশ্যই বিভিন্ন মেশিন এসেও দেখছেন ফ্যাক্টরি অফিসে গেছেন প্রথম ওইখানেও কিছু মেশিন আছে ফ্যাক্টরিতে আসছেন মেশিনারিজ কাজ চলতেছে অনেক মেশিনারিজ সাথে পরিচয় হয়েছে আমাদের কাজে মেশিনারিজ করা আমরা মেশিনারিজ দিচ্ছি কিন্তু আপনাকে জায়গা জায়গায় নিয়ে যাওয়া বা পাঠানো এটা সম্ভব হয় না যেমন আপনাকে মেশিন দেওয়ার পর আপনার কাছে এখানে লোক পাঠালে আপনার কাছে ভালো লাগবে না কারণ কি আপনি নিজের ব্যবসা করবেন না তাদেরকে সার্ভিস দেবেন ওইটা আমি যদি আপনার এখানে রেগুলার লোক পাঠাই একটা হলো তারা মেশিন নিলে আমার উপকার হবে আর তারা কিছু জানলো তাদের উপকার হবে আপনার কি হবে আপনি আপনার এই যে লোকজন যাচ্ছে আপনি তাদের সাথে কথা বলবেন না আপনার কাস্টমারের সার্ভিস দেবেন এই জন্য এটা আমাদের এখানে ওভাবে গড়ে ওঠে না একসরি আমি আমি একটা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমি নিজেই প্রোডাকশনে যাব অনেকগুলো আইটেম নিয়ে কাজ চলতেছে আমার শিল্প ছোট্ট একটা শিল্প কাজ করার পরিকল্পনা নিয়েছি আলহামদুলিল্লাহ সময় সাপেক্ষে একটু সময় লাগতেছে যেহেতু আমাদের কাছে চলে আসছে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে এগুলো করে আপনি আমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে এখানে এসে বাস্তব ভিত্তিক যে জিনিসগুলো দেখলেন যে আমাদের কাজ মেশিন আর কাজ চলতেছে মেশিন সবকিছু ওরভাবে আয়োজন করা এই যে এইসব সবকিছু করা এটার জন্যই এই ফ্যাক্টরির জন্যই আয়োজন করা সব এখন ওই যেটা আমরা বলি সেলফ কনফিডেন্স আপনি আপনার উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমাকে দেখি তো হবে আমি পারবো ইনশাল্লাহ আমি পারি আমি পারবো এই বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি গেইনার হবেন এখন বস যে বিষয়টা হলো যে আমি মেশিনগুলো দেখতে চাইতেছি আপনাকে দিলাম নাম বললেন একটু নিজের চোখে দেখে মানে এই প্রাইস ওইটার এই প্রাইস এখন চোখে দেখবেন কিছু দেখা কিন্তু মেইন হলো প্রথম হলো ডিসিশন না নাম্বার ওয়ান আমি নিজ থেকে কিছু আলোচনা করেছি বাজেটের ব্যাপারে এই বাজেটটা আপনার করতে পারবেন কিনা যখন আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ 100% ইনশাল্লাহ আমি করবো করতে পারবো আপনি হয়তো বা সামনের সপ্তাহে রবি সোমবারে আসলে কিছু মেশিন আমাদের কাজ চলতেছে তখন দেখতে পারবেন পরিকল্পনা অনেক আগে থেকে আপনি যদি রবিবারের দিকে আসেন তাহলে আমরা কিছু মেশিন তখন দেখাতে পারবো মেশিন রেডি হলে তো দেখাইতে সমস্যা নাই আমার মেশিন আছে দেখবেন দেখলে ভালো অনেক কাজে এগিয়ে গেল দায়িত্ব কমে গেল যতক্ষণ পর্যন্ত আপনি মেশিনটা দেখতেছেন না ততক্ষণ দায়িত্ব বেশি থাকে আর যখন দেখা হয়ে গেল তখন দায়িত্ব অনেক কমে গেল ভাই আপনি দেখেছেন কি বস তাহলে এখন তো আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু বললেন আমাদেরকে কিন্তু এটা নিশ্চিত থাকেন বস মেশিন আপনাদের কাছ থেকে আমি আর বিশেষ কথা হলো আমরা এই জিনিসটা করব আমাদের একদম 100-100% কনফিডেন্স আমরা এই জিনিসটা করব এখন যে বিষয়টা হলো আমি যদি আরেকটু মানে কিভাবে কি করতে চাই সেটা হচ্ছে আজকে আমি বলবো যে আজকে বলবো যে প্রোফাইলটা নিয়ে যাওয়ার জন্য নিয়ে রোববারে আসেন আশা করি রোববারে আপনি 100% ওকে হয়ে যাবেন এমন বিষয় হলো আমি চাইতেছিলাম যে একটা ফ্যাক্টরি দেখে আমরা কি করে প্রোডাকশন আমি আমার এখানে দেখাবো আমি আপনাকে কোথায় নিয়ে যাওয়া সম্ভব হবে না বাড়তি কথা আমি বলতেও পারবো না সেটা সম্ভব না সাবান ডিটারজেন্ট লিকুইড নামটা মোবাইল নাম্বার নাইন অনলাইন
আপনারা সম্ভব হলে প্রোফাইলটা নিয়ে যান আর রোববারে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আসেন। আশা করি আপনারা আসলে আগে বুঝার দরকার কি আগে যে জিনিসটা করবেন, এই যে একটা জিনিস করবেন কয়েক লক্ষ টাকা খরচ করে, এখানে প্রায় 14-15 লাখ টাকা বাজেট মেশিন কাঁচামাল সহ, তাই সেখানে এই সামান্য টাকা কিন্তু আহামরি কিছু না। আপনি মিনিমাম হয়তো 2000 টাকা জমা দিয়েও নিতে পারেন, কিন্তু আপনি অনেক কিছু ক্লিয়ার হলেন। আর বিষয়টা হলো বস, আমাদের শুধু রবিবারে শুধু একদিন না, আমরা প্রায় সময় আমরা মানে আমরা আসি।